যতই সময় গড়াচ্ছে ততই চোখ রাঙাচ্ছে মেঘনা নদীর পানি। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাসা বাড়িতে ঢুকছে পানি। লক্ষ্মীপুরের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র বন্যার পানিতে ডুবে আছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান, নদীতে ভাটা আসায় জলাবদ্ধতা নিরসনে সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। বুধবার থেকে লক্ষ্মীপুর পৌর এলাকা সহ বিভিন্ন উপজেলার 10 থেকে 12টি ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্দশায় রয়েছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, বুধবার থেকে শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলছে। এছাড়াও স্থায়ী ও অস্থায়ী 189টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। দীর্ঘদিন সমুদ্রে পরিকল্পিতভাবে নদীতে ভরাট করে বাঁধ দিয়ে মাছ ধরার জন্য একটা চক্র কাজ করতেছে এবং নদীর 2-3 বালু দিয়ে ভরাট করে ব্রিটিশ হিসাবে বিক্রি করার কারণে মূলত এই সরের পানি সরতেছে না। মানুষ কোনো যাতায়াত করতে পারতেছে না এবং কোনো গদ ঘুরে দেখতে পারতেছে না। আপনার গরু ছাগল যা আছে সব কিছু পানির ভিতরে এবং শত শত মন জ্বালা সব পানির কারণে নষ্ট হয়ে যেতেছে। বান্ডা বেরি মতো এই কারণে এদিক থেকে ওইদিকে পানি নামে না। সরফড়া গাছে উচ্ছে গ্রাম এবং সরফড়া মৌজা সমস্ত বাড়ি ঘর সব ডুবি নষ্ট হয়ে গেছে। কোনো ফাঁকের কোনো ব্যবস্থা নেই। মানুষ অনেক কষ্টের ভিতরে আছে, পানিতে মানে গলা পর্যন্ত পানি। সুইচ গেটের 6টা সুঙ্গার ভিতরে 2টা সুঙ্গা খোলা আছে আর 4টা সুঙ্গা খোলা নাই। এই 4টা সুঙ্গা পরিষ্কার করে দিলে মেঘনা নদীতে পানি গুলা চলে যেত। বুল্লার গাঙের পানি গড়বিড়া তো পানি উঠে গেছে। অনেক মানুষ শোকের উপরে বসবাস করতেছে। আমরা মানুষকে আহ্বান জানিয়েছি, তারা যদি বেশি সমস্যা হয় তারা হাই স্কুলে আসে অবস্থান করার জন্য এখানে আসলে আমরা যতটুকু সম্ভব আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করবো।